আগামীকাল থেকে এই টিকিটের আওতায় আসছে রাজধানীর আরও 15টি প্রতিষ্ঠানের 7 শতাধিক বাস। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। এখনও যেসব গাড়ি অনিয়ম করছে তাদের জবাবদিহির আওতায় আনার কথাও জানান তিনি। হুমায়ুন কবিরের রিপোর্ট। রাজধানী গণপরিবহনের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ভাড়া অনিয়ম দূর করতে গেল 22 সেপ্টেম্বর আটটি পরিবহনে ই টিকিটিং সেবা চালু করে পরিবহন মালিক সমিতি। এরপর 13 নভেম্বর আরও 22টি কোম্পানির গাড়িকে এ সেবা যুক্ত করা হয়। নতুন করে আরও 15টি প্রতিষ্ঠানকে ই টিকিটিং এর অন্তর্ভুক্ত করার বিষয়ে সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। জানান, মঙ্গলবার থেকে মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলী রুটে চলাচলকার 7 শতাধিক গাড়ি এই সেবার সঙ্গে যুক্ত হবে। 15টা কোম্পানি আগামীকাল থেকে আজিমপুর এবং মোহাম্মদপুর এলাকায় চলাচলরত, এদেরকেও আমরা ই টিকিটিং এর আওতায় আগামীকাল থেকে নিয়ে আসব। এ নিয়ে টোটাল আমাদের 45টা কোম্পানি ই টিকিটিং এর আওতায় আসবে। ঢাকা শহরে এবং শহরতলি টোটাল গাড়িগুলোকে আমরা ই টিকিটিং এর আওতায় নিয়ে আসবো পর্যায়ক্রমে। সাংবাদিকদের এক প্রশ্নে খন্দকার এনায়েতুল্লাহ দাবি করেন, সড়কে দুর্ঘটনা কমলেও মৃত্যু বেড়েছে। তিন চাকার যান চলাচল বন্ধ না হলে পরিস্থিতি উন্নতি হবে না। দুর্ঘটনার হার কিন্তু আগের থেকে কমছে, মৃত্যু সংখ্যা বাড়ার কারণ হলো হাইওয়েগুলোতে নতুন করে তিন চাকার গাড়ি এগুলো বন্ধ না হলে পরে দুর্ঘটনা ও মৃত্যু রোধে হাইওয়ে পুলিশকে গাড়ি গতি নিয়ন্ত্রণের কঠোর হওয়ার দাবিও জানান তিনি। হাইওয়ে পুলিশ যদি এই জায়গায় কঠোর হয় যে কোন দ্রুত গতি সম্পন্ন গাড়ি যদি রাস্তা চলতে না দেয়, তাহলে আমার মনে হয় গতির নিয়ন্ত্রণ থাকলে দুর্ঘটনার নিয়ন্ত্রণ থাকবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।